রিসেন্টলি একটা ভিডিও খুব বেশি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাসেল ভাই বল মেরে ফেলতে পারলেই একটা তেলের বোতল, হাড়ি ভাঙতে পারলে একটা আটার প্যাকেট। আবার দেখবেন যে পানির উপর দিয়ে রাস্তা করে দিয়েছে, এক পাশ থেকে আর এক পাশে যেতে পারলেই একটা আটার প্যাকেট, একটা চাউলের প্যাকেট। মাশাল্লাহ, ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। এই রাসেল ভাইয়ের এই কনসেপ্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই মজার মনে হয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, বাংলাদেশে বহু মানুষ কিন্তু বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে, বিভিন্ন স্টাইলে হেল্প করার চেষ্টা করছে, বাট রাসেল ভাইয়ের এই কনসেপ্টটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তার কারণ হচ্ছে বল মেরে ফেলতে পারলেও পুরস্কার, না ফেলতে পারলেও পুরস্কার। মাশাআল্লাহ, এই কনসেপ্টের মাধ্যমে, রাসেল ভাইয়ের এই খেলার মাধ্যমে, এই কনসেপ্টের মাধ্যমে কত মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, বাংলাদেশে এইরকমভাবে যারা সাহায্য করছে, সহযোগিতা করছে, এইরকম কাজ করার যারা ট্রাই করছে, মানুষের মুখে হাসি ফোটানোর যারা চেষ্টা করছে, আল্লাহ তাআলা এই কাজগুলো তাদেরকে আরও বেশি বেশি করার তৌফিক দান করুক বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, সবচাইতে মজার বিষয় হচ্ছে, যে বিষয়টা আমার বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হচ্ছে যে রাসেল ভাই চাইলে অন্যান্য পুরস্কার প্রেজেন্ট করতে পারত, অন্যান্য পুরস্কার দিতে পারত, বাট রাসেল ভাই অন্যান্য পুরস্কার না দিয়ে সে চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, তেল দিচ্ছে, সে গরমের সময় একটা ভিডিওতে দেখলাম ছাতা দিচ্ছে, একটা ভিডিওতে দেখলাম সে গাছ দিচ্ছে পুরস্কার হিসাবে। প্রিয় ভাইরা, সে চাইলে অন্যান্য পুরস্কার প্রেজেন্ট করতে পারত, বাট সেইটা না করে সে চাল ডাল এমন কিছু পুরস্কার সে প্রেজেন্ট করছে, দেওয়ার চেষ্টা করছে, যেই পুরস্কারের মাধ্যমে অসংখ্য মানুষের ঘরে খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, প্রিয় ভাইরা, রাসেল ভাইয়ের চিন্তা চেতনা কত সুন্দর দেখছেন, রাসেল ভাইয়ের মন মানসিকতা কত সুন্দর। সম্মানিত প্রিয় ভাইরা, রাসেল ভাই এই যে কাজ করছে তার এই মন মানসিকতা আল্লাহ তাআলা আরও বেশি সুন্দর করে দিক, এই কাজগুলো সে যেন আরও বেশি দিন, দীর্ঘদিন যেন করতে পারে, আরও বেশি বেশি করতে পারে, এইরকম কাজ আরও যারা করছে আরও যেন বেশি বেশি করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, হেল্পের মতো মহৎ কাজ, হেল্পের মতো সুন্দর কাজ পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। প্রিয় ভাইরা, আপনি সারা রাত ইবাদত করেছেন, সারা রাত আমল করেছেন, যেই সওয়াব সেম দ্যাট আপনি একজন অসহায়ের পাশে দাঁড়িয়েছেন, সেই সওয়াব। সুবহানাল্লাহ, আপনি সারাদিন ইবাদত করেছেন, সারাদিন আমল করেছেন, নামাজ পড়েছেন, নফল ইবাদত করেছেন, যেই সওয়াব সেম দ্যাট আপনি একটা অসহায়ের মুখে হাসি ফোটালে, একটা দরিদ্রর পাশে গিয়ে আপনি দাঁড়ালে, হেল্প করলে, সেই সওয়াব। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসহায়ের পাশে দাঁড়ায়, যে ব্যক্তি দরিদ্র অসহায়কে সাহায্য করে, অসহায়ের মুখে হাসি ফোটায়, আল্লাহ তাআলা তাকে শুধুমাত্র আখিরাতে নাই, শুধুমাত্র আখিরাতে নাই, আল্লাহ তাআলা এই দুনিয়াতেও তার অভাব, তার অনটন, তার যত সমস্যা আছে সমস্ত সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহায্য করার দ্বারা, ওই সাহায্য করার কারণে, হেল্প করার কারণে আল্লাহ তাআলা দূর করে দেয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আমাদের যাদের অ্যাবিলিটি আছে, আমাদের যাদের সামর্থ্য আছে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যাকে ইচ্ছা করেছেন সম্মান দিয়েছেন, যাকে ইচ্ছা করেছেন অ্যাবিলিটি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, অতো ইজ্জু মাংতাশা ও অতো জিল্লু মাংতাশা, সম্মান দেওয়ার মালিকও হচ্ছে আমি আল্লাহ তাআলা, আবার অসম্মান করার মালিকও হচ্ছে আমি আল্লাহ তাআলা, ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ তাআলা, ইজ্জতকে ছিনিয়ে নেওয়ার মালিকও হচ্ছে আমি আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে এই হেল্প করার মতো, সহযোগিতা করার মতো সুন্দর এই মহৎ একটা কাজ আমরা বেশি বেশি করার চেষ্টা করব। হেল্প করলে, সাহায্য করলে কখনোই আপনার সম্পদ কমে না,
কখনোই আপনার ধন সম্পদ কমে যায় না, সেটা আরও বাড়তে থাকে, আল্লাহ তাআলা তার মধ্যে আরও বরকত দেয়। এই জন্য আমার কথা হচ্ছে যে রাসেল ভাইয়ের মন মানসিকতা এত সুন্দর, এত সুন্দর মন, সে মানুষকে এই কনসেপ্টের মাধ্যমে অনেক কিছু খাবারের ব্যবস্থা করছে, খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে অনেক মানুষের। এই জন্য আমাদের যাদের অ্যাবিলিটি আছে, যাদের সামর্থ্য আছে, আমরা সকলেই এইভাবে সুন্দর মন নিয়ে আমরা মানুষকে সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি সাহায্য এবং সহযোগিতা করার এবং অসহায়ের মুখে হাসি ফোটানোর তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন।